গরম লাগছে, কটা বাজে বলুন তো, দাঁড়ান দেখে আসি। দাঁড়ান, পৌনে 5টা বাজে, বারান্দায় আজকে ভিডিও করছি বলে ওই যখন ঘরের ঘড়ি দেখাতে পারলাম না। ভিজেছ, চলে এসো, সবাই খেয়েছে, তোমার খাওয়াটা রেডি। নয়ন দাঁড়িয়ে এসছে এখন, কারণ ওর যখন 4টে বেজে গেছিল তো ছেড়েছি, যে ছাড়ার পরেই মুসুলধারে বৃষ্টি, আর ও ছাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দেখতে চলে গেছে, ব্যাস মুসুলধারে বৃষ্টি। তা যাই হোক, যেটা বলার, জানেন ওই যে আমাদের সামনের প্রতিবেশী আজকে আবার আমার কাছে এসেছিল, মানে রীতিমতো, মানে কি বলুন তো, মানে কিছু হলেই কুকুরে পটি করলেই সে কার কুকুর দেখবে না আমার বাড়িতে চলে আসছে। এবার আমার আজকে শরীর খুব খারাপ, শরীর খারাপ বলতে আমি কালকে রাত্রে পুঁই শাক খেয়েছি, কালকে দিনে পুঁই শাক খেয়েছি, নিজেদের গাছের পুঁই শাক, আর আমার গাছের পুঁই শাকটা খুব ভালো জানেন। এবার খেয়ে ব্যাস সকাল থেকে বুঝতে পারছেন বড় ঘর ছোটো ঘর হয়ে গেছে অনেকবার, তাও শরীর ভালো না, আমি শুয়েছিলাম, এসে এবার ডাকতে শুরু করে দিয়েছে, যে ডেকেছে আমি শুনতেও পাইনি, আমার ঘরে যেহেতু দরজাটা দেওয়া থাকে শুনতে পাইনি, তো বাচ্চারা চিৎকার করছে দেখে বেরিয়েছি, দেখেছি দেখছি ওই ভদ্র মহিলা, হ্যাঁ বলছে এই আমাদের ঘরের পিছন দিকে পটি করেছে, হ্যাঁ আপনি গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবেন। আমি কেন আমি পরিষ্কার করতে যাবো কেন, আপনি দেখেছেন যে আমার বাচ্চারা পটি করেছে? হ্যাঁ বলছে না ওরাই করে, ওরাই ওরাই যায় পিছন দিকটা। আমি বলছি ওরা ছাড়াও এখানে অনেক কুকুর আছে, আমার 5টা বাচ্চা ছাড়াও টাইগার আছে, হোয়াইটি আছে, ওরাও তো আছে, ওরাও তো করতে পারে, এরাই করেছে আপনি দেখেছেন? হ্যাঁ আর সত্যি কথা আজকে যখন সকালে ছেড়েছি ওরা সোজা বেরিয়ে গেছিলো, আর ওর বাবা ধরে নিয়ে এসছে, সেই ওই ওই দিকের একটা রাস্তা আছে ওখানে বড়া সুন্দরীকে চেন নিয়ে যায় ওর বাবা, নিয়ে চলে আসে, এসে ওর বাবা অফিস যাওয়ার আগে সবাইকে একেবারে ঘরে ঢুকিয়ে দেয়, দিয়ে ওর বাবা অফিস যায়, এখন ওরা ঘরে থাকে তারপরে খায়। তা যেটা বলার সেটা হচ্ছে এই, আমার বাচ্চাদের নিয়ে এখন আবার প্রবলেম শুরু হচ্ছে জানেন, কী বলবো বলুন, কী বলবো, বলার কোনো ভাষা নেই, আর মানুষেরও বলি আমাদের, আর যেটা সত্যি কথা যেটা বলার, এখানকার মানুষের একটা কী ধারণা হয়ে গেছে জানেন তো, যে আমরা এদের রাখি মানে আমাদের কোনো এদের রেখে কোনো পুণ্যি সঞ্চয় করি মনে হয়। আমরা আমাকে রীতিমতো বলছে, আনছে, আমি তখন বলে জানছি এই যে আপনি এসেছেন 3 মাসও হয়নি, আমিও এসেছি এখানে এই বেশি দিন হয়নি, তো এর বাচ্চারা যে মাগুলো এগুলো কি আমি নিয়ে এসেছিলাম? না আমরা জানি না আপনারা কিসের জন্য এদের রাখেন, আপনারা রাখেন আর ওই বাড়িটা রাখে, কেন এত কুকুর টুকুর রাখবেন, আর বাবা দুদিনে এসেই আপনারা এত প্রবলেম হয়ে গেল যে কেন রাখবো, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে না যেখানে যেখানে জানাবার থাকে আপনি জানিয়ে নিন, জানিয়ে দিন যে এরা এরকম কুকুর রেখেছে, তারপরে যা হবে আমি দেখে নেবো। এত রাগ উঠেছে ভদ্রমহিলা, কিছু হলেই আমার বাড়ির সামনে চলে আসবে, মানে এদের ভয় তো এইখানটা আসতে পারে না, ওই মিটার ঘরের পিছন দিতে ওখান দিয়ে ডাকবে, কি কি মানসিকতা বলুন তো, আরে আপনি পরিষ্কার করুন জল দিয়ে দিন, আমি বলেছি আজকে আমি বলেছেন যে আপনি করে নিন, আপনার পিছনে করেছে আপনি করে নিন, আমি কেন করতে যাবো, আর এরা করবে যেখানে সেখানে করবে, আমার কিছু করার নেই, আপনার বাউন্ডারির ভেতরে করলে আপনি আমাকে বলবেন, কি এদের সব সমস্যা বলে কাজ নেই। তারপরে বলছে কি হেই এতগুলো, আবার ওইদিকে কতগুলো ওই বাড়িটা, মানে পুষ্পাদের কথা বলছে, ওই বাড়িটা কতগুলো রেখে দিয়েছে, আবার এরা বড় হচ্ছে, আমি বলছি হ্যাঁ হোক, তার জন্য তো আমরা রয়েছি, কি ব্যবস্থা করতে হচ্ছে না হচ্ছে কী হচ্ছে আপনারা কিছু জানেন? তাহলে আপনারা এসে বলে দেন আপনি আসবেন না আমার বাড়ির সামনে। আমি সত্যি কথা, ওনার শাশুড়িটা একটু ভালো, শ্বশুরটা বৌমাটা খুব বদমাশ, আমার এই ভিডিও অনেকে দেখবে, মানে ওনার সঙ্গে যারা টাই আপ করেছে আমার বাচ্চাদের নিয়ে বা পুষ্পার বাচ্চাদের নিয়ে যারা টাই আপ করেছে যে আমাদের পিছনে লাগবে, তারা তো এই ভিডিওগুলো দেখে অনেকে, মানে বলে না যে আমার হানির খবরটা জানতে হবে, আমি কি করি না করি ভিডিওয়ে, কি বলি না বলি, কারণ এই নিয়ে প্রচুর চর্চা হয়েছিল যখন এইসব ঝামেলা হয়েছিল না, আমার ভিডিও দেখে আমার ভিডিওতে এসে কমেন্ট করে দিত ওরা, হ্যাঁ তখন আমি একদিন বলেছি যে আমার এই ইউটিউবের চ্যানেলটা আপনাদের এখানে পরচর্চা করার জায়গা নয়, আমাকে এখানে এখানে কিছু কমেন্ট করবেন না, বলতে বন্ধ হয়েছে, আমাকে আগে এখানে কমেন্ট করে দিত ওরা। তা সে যাই হোক, এই ভিডিও দেখে হয়তো আমি সত্যি কথা আমি কাউর সম্বন্ধে আমি আর ভাবতে নারাজ, কোথায় কি নালিশ জানাবে, আমরা এদের রেখেছি কি এরা নেবে, যা পারে নিক, যা সিদ্ধান্ত নেয়ার যাকে নালিশ জানাবার জানিয়ে দিতে পারে, আমি এই নিয়ে কোনো চিন্তা করি না, আর আমি কাউকে ভয়ও পাই না, আমি কাউকে ভয়ও পাই না, সত্যি কথা আমি ভয় পাই না, কিসের জন্য ভয় পেতে যাব, কিসের জন্য, আমরা একটা ভালো কাজ করছি যে এদের রেখেছি, কত মানুষ কত কি করছে রাস্তা দিয়ে, এরা দেখে না, এরা আসলে মানে অশিক্ষিত একদম, আনকালচার, আন মানে সোশ্যালিস্ট, এরা ঠিক মানে মানুষের পর্যায়ে পড়ে না,
হ্যাঁ, কত মানুষ রাস্তা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, কত অসুস্থ এই বাচ্চাদের নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করছে, কত কি করছে, যাদের পা নেই, যেসব এইসব রাস্তা স্ট্রিট ডগদের পা নেই, দেখেছেন কিরকম হুইল লাগিয়ে দেয় দুটো চারটে করে, যার 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 যতগুলো দরকার লাগে পায়ের বদলে, কি ভালো লাগে ওগুলো দেখতে। এরা এসব দেখে না তো, শুধু কুটকাচালি, মানে এদের হচ্ছে কি বলুন তো ওই বাংলা সিরিয়ালের কুটকাচালিতেই এরা মানে ব্যস্ত থাকে ওইসব দেখতে, আমার খুব রাগ ধরে। আর আমরা সত্যি কথা, আমি তো সিরিয়াল ফিরিয়াল দেখি না, আমার ঘরে দেখেছেন কোনোদিন টিভি চলতে? টিভি চলে না, যখনই রিচার্জ করে ওর বাবা একটু দেখে টেকে, আমি তো দেখি না। আমার কোনো দিন, আমি আজও পর্যন্ত মানে কটা কবার যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি, এর বাবার সঙ্গে তো একটা একটা না দুটো, এর বাবার সঙ্গে দুটো, তাও বিয়ের পরে একটা, বিয়ের আগে একটা, বন্ধুরা মিলে সবাই গেছে না ওই। আমি সিনেমা দেখা পছন্দ করি না। হ্যাঁ আমার ভালো লাগে সত্যি কথা, আগেকার পুরানো বই খুব ভালো লাগে, তাও দেখো, তাও দেখা না, আগে যেমন দেখা হতো এখন তো ওইসব দেখা হয় না। তা সেটাই বলছি যে মানুষের কেন এত প্রবলেম বলুন, আপনারা বুদ্ধি দেবেন তো যে আমি এদের কী একটা জবাব দিই, ভালো দেখে একটা কড়াকড়ি জবাব দিতে হবে। আমি বলে দিয়েছি কোথায় কোথায় নালিশ জানাবেন, জানান কোথায় কোথায় নালিশ জানিয়ে দেবে, জানিয়ে দিক আমাদের বাচ্চাদের নিয়ে বা আমাকে নিয়ে করে নিক, আমি বুঝে নেবো। যাই কেন কোনো এদের কালচার নেই জানেন তো, শুধু সকালবেলা হলেই ওই ভদ্রমহিলা এসে ওই মিঠা মিঠা করে পিছনে এসে কি ডাকে কে জানে, এরা ঘেউ ঘেউ করতে আমি বের হয়েছে, কেউ মনে হয় এসছে দেখি, তখন দেখি উনি এসে আপনার এর। আর সত্যি কথা ওনার অত কথা আমি বুঝতেও পারি না, ওনাদের ভাষা আমি বুঝতেও পারি না, ওরা হরজওয়ালি কি ভাষা বলে আমি ওসব বুঝি না, হাজা মাজা আমি বলে দিয়েছি। আপনি দেখেছেন বাধা রয়েছে, কখন গিয়ে পটি করেছে, না কাল রাত্রিরে করেছে। আমি আমার বাচ্চারা সন্ধ্যে থেকে ঘরে আটকে যায় একেবারে আর বেরোয় না, পরের দিন সকালবেলায় আমি ছাড়িয়ে রাত্রিরে করেছে, তা রাত্রে কত এখানে আসে আরো কাড়া কাড়া ঢোকে, কত ইয়েরা কুকুরটা ঢোকে, এরা এমন মানে কি বলবো, মানে কি করবে, কিছু নিয়ে তো আমার সঙ্গে লাগতে হবে, আমি তো পাত্তা দিই না কাউকে। আমি বলেছি আমার প্রতিবেশী, আমি তো সবসময় বলি ওইরকম প্রতিবেশী থেকে আমি সাত আট দূরে থাকি, এত সারাদিন আমি রয়েছি, আমার তো কাউকে লাগছে না, আমার বলতে নেই, আমি অহংকার করি না, কিন্তু আমি এইরকমই, আমার শরীর খারাপ বলে আমার বাবা মাকে পর্যন্ত আমি জানাই না, কারণ মানুষকে জানানো মানে তার নিজে চলে যাবো ডাক্তারখানায়, নিজে চলে ওষুধ এনে খেয়ে নেবো, কি আছে মানুষকে আর পাঁচ কান করলে, তবে কি সে জিনিসটা একেবারে আমি অসুস্থ হয়েছি বা আমার কেটে গেছে চড়ে গেছে, এত আমার আজকে সত্যি কথা খুব এমনি শরীর ভালো না, তার মধ্যে এইরকম না এসে এসে যে এরকম বলে না, বিরক্ত লাগে। এর একটা ব্যবস্থা আমাকে নিতে হবে জানেন, এর ব্যবস্থা নিতে হবে, আমি এইটাই ঠিক করি, আমি ঠিক করেছি। ওনার যে শাশুড়ি মাটা আছে আমার সঙ্গে মাঝে মাঝে কথা বলে, আমি এমনি ওদের বাড়ি কারোর সঙ্গে কথা বলি, ছেলেগুলো খুব ভালো ওদের বাবা, আমি তো কথা বলিনি কোনোদিন, ওর বাবা মানে বাবা বলে যে খুব নিরীহ, মায়ের মতো, মাটা নিরীহ। তো আমি বলে দেবো কাকিমা আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি আসবেন, এসে বলবেন আপনার বৌমাকে আমার ঘরের ধার, আমার ঘরের ধারে পারে যেন আমি দেখি, আমার মুখ দেখলে আমার কিরকম মানে বলবো আমি, রাগ উঠে যাবে আপনার, এসে না ঠিক মিটার ঘরে, মিটার ঘরের ওখানে এসে না ওখান দিয়ে ম্যাও ম্যাও করতে থাকে জানেন, রাগ ধরে যায় আমার একদম, আমি দা বলবো বলবো একদম আমার ঘরে ধারে বাড়ি পাঠাবেন না। যেই দিন থেকে এসেছে, যেই দিন এসেছে সব সলা পরামর্শ নিয়ে নিয়েছে, যত রাজ্যের যার যার থেকে যা যা নেওয়ার মানে পরামর্শ নিয়ে নিয়েছে, আমাদের আর পুষ্পা পুষ্পা দেখেছে একদিন ছাদ দিয়ে ইট মেরেছে জানেন, কোনটাকে ওয়াই ঠিকে না কাকে, পুষ্পা বলে কি হলো, পুষ্পা ছাদ দিয়ে বলছে আপনি কেন ইট মারবেন, বলে কই আমি মারিনি তো, বলে আমি দেখলাম আপনি ইট মারলেন, বলেন মানে এই উৎপটান টাইপের, সকাল হলেই তুলসী তলায় এই 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 করে দেয়, মানে ওদের মতো মানে কি বলবো ঠাকুর দেবতা ভক্ত আর কেউ নেই, আর যারা ওই রকম করেন আমি একদম তাদের সহ্য করতে পারি না, ঠাকুর তোমার অন্তরে থাকবে, তোমার কি ঠাকুর কি এরা কি করেছে, তোমার জাত চলে যাবে নাকি এদের রাখলে, পরশু দিনকে আমার বড্ড বেশি বলে ফেলছি না, উত্তেজিত হয়ে গেছে আমি, সত্যি উত্তেজিত হয়ে গেছে, এমনি আমার চ্যানেলটা নিয়ে আমি আমার চিন্তা ঘুম হয় না, মাঝে মাঝে ভাবি যে কি করবো, পালিয়ে যাবো করবো না, সব এমনি চ্যানেলটা নিয়ে চিন্তায় থাকি, তার মধ্যে এইসব যদি ঝামেলা হয়, আর যেটা বলার পরশু দিনকে আমি সত্যনারায়ণের সিন্নি দেবো, সত্যনারায়ণের সিন্নি তো আমি কাউকে ডাকবো না, ভেবেছিলাম কাউকে কাউকে ডাকবো, যারা আমার এই বাচ্চাদের নিয়ে ঘেন্না পায়, কারণ সিন্নি তো ঠাকুরমশাই মেকে দেওয়ার পরে তো আমাকেই তো ধরতে হবে, আমাকেই তো মাখতে হবে, দরকার নেই কাউকে খেতে হবে না, দিয়ে আসবো, কেউ খেলো কি ফেলে দিলো আমার জানার দরকার নেই, আমি ডাকবো না কাউকে ডাকবো না, সত্যি কথা কাউকে ডাকবো না, প্রতিবেশীদের তো বলে দেওয়ার তো কোনো এই নেই, দেওয়ার কোনো জায়গা নেই,
দেবো না, সত্যি কথা দেবই না, দেবই না। ওনাদেরই এই এই রিসেন্ট এসে তো গৃহপ্রবেশ ছিল, আমাদের বলেছিল গৃহপ্রবেশ, আমি যাইনি, আমি যাইনি। আর না না, আমরা কুকুর টুকুর রাখি কি দরকার, ভাগ্যিস যাইনি। বাবা, তারপরের দিন পাঁচখানা মিষ্টি দিয়ে গেছিলো একটা ছোট্ট প্যাকেটে করে, ভাগ্যিস যাইনি। আমি আমি বলে দিয়েছি কারোর গৃহপ্রবেশ হলে এখানে যাবো না, আর একটা বাড়ির ওই ওই বাড়িটার হবে, যাবো না কারোর বাড়ি, যা এমনি আত্মীয় কুটুমের বাড়িও যাওয়া তুলে দেবো দরকার পড়ে। তার আমার বাচ্চাদের যদি কেউ কিছু বলে, সে মানুষ হোক, পশু হোক, ছাগল হোক, গরু হোক, আমি তার বাড়ি যাবো না, যা তার সঙ্গে সম্পর্কই রাখবো না। কি এরা বলুন তো, এরকম দুদিন যে কি আমরা, সত্যি কথা আমি যাই আছি তো, কেউ বলতে পারবে না, কাউ দরজার গোড়ায় গিয়ে আমি দাঁড়াই সারাদিন। আপনারা তো কি না, যেটুকুনি আমি দেখাই, আমি সারাদিন আমার ঘরে, আমি এদের নাড়তে চাড়তে ছেলের মুখের গোড়ায় খাবার যোগান দিতে দিতে ব্যাস আমার দিন চলে যায়। তারপরে তোর বাবা আসবে, ব্যাস দুজনে মিলে চা খাবো, এদের নিয়ে গল্প হবে, এদের তুলবো, আবার উঠোন দেবো। এই এই ভিডিও করার আগে সুন্দরী কী করেছে, আমার নারকোল তেলের কৌটো নিয়ে এতক্ষণ খেলে টেলে ফুটো করে দিয়ে সারা বারান্দা নারকোল তেল করলো, সেইগুলো আবার সাবান টাবান দিয়ে আবার ওই বাড়া রান্নাঘর মুছলাম, আর পা দিলে স্লিপ করবে, আবার লিকুইড সব দিয়ে সব আবার মুছলাম, আবার এই যারা খেলাধুলা করছে সব মুছে ওদের তবে আটকাবো। তা আমি খাটবো তোদের এত কিসের ফাটে রে, চতুর্শো বিরক্ত কর। আর ভালো কথা, আমার ভিডিওটা কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, মাঝে মাঝে মনে হয় ইউটিউব থেকে সন্ন্যাস নিয়ে নেবো আমি, ভালো লাগে না, বিরক্ত লাগে জানেন, কি একটা মনটা খারাপ, ভারাক্রান্ত মনটা মাঝে মাঝে না ভারাক্রান্ত হয়ে যায় যে ব্যাগ ছাতা কিছু করতে পারি না। একটু দেখুন, একটু দেখুন, আর কি বলবো, আর কেউ শর্ট দেখে সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইবের কাঁটা এক জায়গায় আটকে যাচ্ছে। আমি হাসছি কিন্তু আমি না আজকে অনেকবার ঠাকুরঘর গেছি বলে কাজ নেই, ওইসব নিয়ে মাথা ঘামাই না, যা হয়েছে হয়েছে বাদ দিন। আরো পাঁচবার গে, একবার পুরীবার গেছি, ঘরের কেউ জানে না জানেন, তখন ভাড়া বাড়িতে থাকতাম, একটা বান্ধবীর ছেলের পৈতে ছিল, পৈতে বাড়ি খেয়ে এসেছি সব বিকেলবেলায়, আর ব্যাস রাত্রির দিকে শুরু হয়ে গেছে কুড়িবার, লাস্টে তো মানে তখন ভাড়া বাড়ি, এখন যেমন নিজের ঘরে কোনো ব্যাপার নেই, বেডরুম থেকে বেরিয়েই বাথরুম, আর সেখানে তো তা নয়, বা ঘর থেকে তালা খুলে বেরোও, তারপরে ঘেরা বাড়ির মধ্যেই ছিল কুড়িবার, সেখানে বাথরুমে যাওয়া আবার জল থাকতো না, মানে কলের কোনো সিস্টেম ছিল না। আচ্ছা কুড়িবার, এর বাবা তো কিছুই জানে না, এর বাবা তো সারাদিন পরিশ্রম করেছে, রাত্রে শুলেই একদম একদম ঘুমিয়ে কাঁদা। আমি কুড়িবার পটে গেছি হামাগুড়ি দিয়ে, লাস্টে গায়ে শক্তি নেই, কিন্তু তবু কেউ জানে না, কেউ জানে না যে আমার এতবার পটে গেছে, না কিছু খেয়েছি ওষুধপালা সেই সারা রাত। পরের দিন সকালবেলা ওর বাবা ওষুধ নিয়ে এলো, জেনে ওর বাবা যে অফিসে গিয়ে বলছে কি কি গো ছেলেকে বলো না ওষুধ এনে দে, আমরা ওষুধ খাবো না, যা হচ্ছে হোক। তো সেটাই বলছি, একটু ভিডিও ভিডিও দেখুন, আর কি বলবো, কিছু তো বলার নেই, মানুষকে তো জোর তো করার এখানে জায়গা নেই, ভালোবাসার জায়গা এটা, ভালোবেসে যদি মনে করেন একটু প্লিজ একটু ভালো করে আমার ভিডিওগুলো দেখবেন, আমার বাচ্চারা খেলাধুলা করছে করুক, আমি সংসারে কাজে হাত দিই। আবার তারা ছেলেকে একটা আইসক্রিম এনে দিয়েছিলাম কাল রাত্রিবেলা, লস্যি আইসক্রিম হেনা তেনা ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছিলাম, আমার জন্য হাফ রেখে গেছে, ওটা এখন খাবো, আইসক্রিম খেলে কিছু হবে না, মনে পটি হয় হোক। হ্যাঁ দুটোতে কী খেলা বাবা, খেলে খেলে একদম ইয়ে হয়ে যাচ্ছে, দেখুন না দু ভাই বই, দুই ভাই খেলা, দু ভাইয়ের খেলা, বাবা পড়ে গেল গো আমার, আবার বৃষ্টি আসছে, দাঁড়ান বেরোবে দাঁড়ান, তাহলে এরা এদের মতো রয়েছে, তোদের এত জ্বালা কেন রে বাবা, জ্বালায় জ্বালায় যন্ত্রণায়। তাহলে বাই, টাটা, সবাই একটু ভিডিও ভিডিও দেখবেন, বাই, আমার ঝুলঝাড়ু, টাটা।